আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্রোস চলে আসি এনবিএন অটোমোবাইল গ্যারেজ শোরুমে। এই শোরুমটি কুরিল বিশ্বরোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, টয়োটা স্কোয়ার 2017 মডেলের পাল কালার জিআই প্রিমিয়াম। এই গাড়িটি চলুন আমরা গাড়ি দেখি, গাড়ির ফিচার সম্বন্ধেও জেনে নেই, দাম সম্বন্ধেও জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটা আমরা জেনে নেব। পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। গালি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওটো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসছি আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়। জি ভাই, একটু জানবো যে এই মুহূর্তে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে আপনাদের? এই মুহূর্তে এসইউভির ভিতরে এক্সেলের বেশ কিছু কালেকশন আছে, তারপরে হ্যারিয়ার রয়েছে, সেডানের তো বিশাল বহর দেখতে পাচ্ছেন, ফিলার আছে, প্রিয়াস আছে, এমপিভির ভিতরে নোহা স্কোয়ার আছে, হাইস আছে, মোটামুটি জাপানিজ যেসব গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবল সবই এই মুহূর্তে আমাদের কাছে আছে। হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের গাড়ি পাওয়া যায় মোটামুটি মোটামুটি, এবং স্কোয়ার গাড়িও রয়েছে। জি, আজকে সম্ভবত আমরা স্কোয়ার গাড়িটি দেখব। আজকে হ্যাঁ, আজকে স্কোয়ারটা নিয়ে কথা বলতে চাই। জি, এটা প্রত্যেকে আসছে, আমরা এখনো ভাবে ক্লিন করি নাই, এখনো কাদা ধুলাবালি আছে, জাস্ট কোনো মতে ক্লিন করে রাখা, মানে পুট কন্ডিশনে আছে, অলমোস্ট পুট কন্ডিশনের মতো। যে জানালা তো দেখতে পাচ্ছেন যে শিপার বিভিন্ন লট নাম্বার, এগুলো এখনো ক্লিন করা হয়নি। এটা হচ্ছে 17-এর নিউ শেপ জিআই প্রিমিয়াম সুইফট লেদার এডিশন। তাহলে ভাই একটু জানবো আমরা, ইন্ডিকেটার রয়েছে নিচের অংশে, ইন্ডিকেটারটা বিশাল একটা ইন্ডিকেটার, দূর থেকে যে কারো নজরে আসবে। স্কোয়ার একটু প্রিমিয়াম গাড়ি, ক্রোমের কাজটাও এই গাড়িতে বেশি। সামনে যে দেখতে পাচ্ছেন পুরো নোস্টাইক ক্রোমের কাজ করা গ্রিল দেখতে পাচ্ছেন, গ্রিল আগে গ্রিলে দুইটা ভেরিয়েন্ট হতো, একটা সিলিকন টাইপের একটা মোটা টাইপের, বাট এখন গ্রিলগুলো একই রকম, নিচে ফগলাইটের অপশন আছে, এখানেও ক্রোম ফিনিশ করা রয়েছে। এই হচ্ছে মোটামুটি গাড়িটার আউটলুক। যদি উইন্ডশিলের অংশে আছে, উইন্ডশিলে গাড়িটাতে রেডার আসছে দেখতে পাচ্ছেন, গাড়িটার ভিতরে ড্যাশ ক্যাম নাই, জাপানে যিনি ইউজ করেছেন উনি ইউজ করেন না, আপনার ছেলে দেশ থেকে ফিট করে নিতে পারবে। রিম দেখতে পাচ্ছেন, রিমের সাইজ হচ্ছে 15, এখানে মার্কিং করা রয়েছে। এই রিমটা কিন্তু টয়োটা অরিজিনাল দেওয়া, এই গাড়িটা সবটাই এই রিমটা, অলওয়েজ এই রিমটাই থাকে আর কি। টু ডোর তো পাওয়ার হয়ে, হ্যাঁ ডোরগুলো পাওয়ার, পাওয়ারটার মধ্যে অফ করা আছে, আপনার চাইলে এটা পাওয়ার অন অফের বাটন আছে, আমি ভিতর থেকে দেখিয়ে দিব। এর হচ্ছে উইন্ডশিল্ড রেঞ্চিটা দেখতে পাচ্ছেন, ডোরে ক্রোম ফিনিশ রয়েছে, হ্যান্ডেল বার গুলো ক্রোমের, লুকিং গ্লাসের এখানেও ক্রোম টাচ রয়েছে, ইন্ডিকেটার রয়েছে, হ্যারিয়ার এবং স্কোয়ারে কিন্তু সেম লুকিং গ্লাস। এই হচ্ছে মোটামুটি এরকম কিছু নাই যেটা দেখানো, এটা হচ্ছে এই গাড়িটার সাথে মনিটর আছে, সিলিং মনিটর আছে এই গাড়িটার সাথে, সিলিং টোটালি ব্ল্যাক, সেন্ট্রাল এসি করা, এখানে উডেন প্যানেল গুলো আছে, এটা যদিও উডেন বলা হয় বাট এবিএস ফাইবারের, এটাও ব্রাউন কালার। পাওয়ার ডোরের যেটা আছে বললাম যে অফ করা অন করা, এই যে এখানে বাটনটা পাওয়ার ডোর অন অফ এর, এই মুহূর্তে হচ্ছে অফ করে দিলাম, অন অপশন আছে, এখানে হচ্ছে পাওয়ার ডোর অন অফ এর বাটন গুলো এই জায়গায়, প্রয়োজন যে যে ট্র্যাকশন কন্ট্রোল, যে আপনার হচ্ছে পাওয়ার সুইচ, যে স্টার্ট সুইচ আর কি, স্টিয়ারিং, স্টিয়ারিং ফুল লেদার র‍্যাপ করা, স্টিয়ারিং এর সাথে ক্রুজ কন্ট্রোল রয়েছে,
এই সেট আপনার ওডোমিটার টিপমিটার এগুলো কন্ট্রোল মনিটর আসছে এটা এইভাবে এই হচ্ছে মোটামুটি ওভারঅল গাড়িটার আউটলুক আর কি ড্যাশবোর্ডের সাথে ড্যাশ বক্স আছে দুইটা সানগ্লাস হোল্ডার রয়েছে রুম লাইট দুইটা আছে এগুলো এলইডি লাইট মানে আপনাদের প্রয়োজনীয় যা যা যেভাবে দরকার ওভাবে ইউজ করতে পারবেন আর কি একটু কষ্ট করে যদি ইঞ্জিনটি আমাদেরকে একটু দেখান চলবে যেহেতু পোর্ট কন্ডিশনে আছে আমরা একটু ইঞ্জিনটিও দেখে নিই এই মুহূর্তে অ্যাভেলেবল সিটি কালার রয়েছে জি ধুলাবালি লেগে আছে বুঝে যাচ্ছে ওয়াশ পলিশ করেননি এখনো পোর্টের ময়লা এরকম দেখে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের কোনো কিছুতে আসলে ক্লিনও করা হয়নি প্রপারলি যেমন ছিল 1800 সিসির ইঞ্জিন হাইব্রিডগুলো নন হাইব্রিড স্কোয়ার অবশ্য এই মুহূর্তে নাই নন হাইব্রিড নোহা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে 17 এবং 18 রয়েছে জি ভাইয়া একটু জানবো হাইব্রিড গাড়ি জি এর আগে আমরা অনেকবার জেনেছি যে একটি হাইব্রিড গাড়ির যে ব্যাটারি 2.5 লাখ পর্যন্ত রান করা যায় মোটামুটি 2.5 থেকে 3 লাখ কিলো পর্যন্ত রান করা যায় 2.5 থেকে 3 লাখ কিলো পর্যন্ত রান করা যায় জি এখন তো ব্যাটারি দাম কমেছে হাইব্রিড ব্যাটারি দাম মোটামুটি যেহেতু গাড়ি অ্যাভেলেবল হচ্ছে সাপ্লাই সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের দামই কমে সাপ্লাই অ্যাভেলেবল থাকলে প্রোডাক্টের দাম তো আগের চেয়ে অনেকটাই কম এখন এই গাড়ির ক্ষেত্রে এখন মাইলেজ কত আছে ভাইয়া এই গাড়িটা সম্ভবত 70,000 কিলো প্লাস মাইনাস এরকম একটা মাইলেজ আছে অপশন গ্রেড আচ্ছা 3.5 অপশন গ্রেডের ক্ষেত্রে এবং মাইলেজের ক্ষেত্রে তো দাম কম বেশি অপশন গ্রেড এবং মাইলেজের ক্ষেত্রে দাম তো ওঠা নামা করে ভাই আমার গাড়ি মডেল সময় রাখবো দেন এই গাড়িটা মডেল হচ্ছে 2017 মডেল টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়াম সুপ্ট লেদার প্রাইস কি রকম পড়তেছে না এটা প্রাইস পড়বে হচ্ছে 37 লক্ষ টাকা 37 লক্ষ টাকা জি আর স্কোয়ারে স্টার্টিং কত থেকে আপনাদের স্কোয়ারে রেমোতে 17 মডেল সবই 33-34 এরকম স্টার্টিং প্রাইস আছে যেহেতু রিকন্ডিশন গাড়ি আমরা একটু জানবো ভাইয়া এই স্কোয়ার গাড়ির ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাবে লোন মিনিমাম 18 থেকে 20 লাখ টাকা হবে প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরো বাড়িয়ে দেওয়া যাবে আমি সব ব্যাংকে লোন হয় তো মোটামুটি আর লাস্ট প্রশ্ন করবো ভাইয়া যেহেতু রিকন্ডিশন গাড়ি আপনারা ফাইনালি যখন ডেলিভারি দিবেন কিভাবে দিবেন গাড়িটা তো জাস্ট পর থেকে আসা এখন আমরা প্রপারলি ক্লিন করে নেই ক্লিন করবো ওয়াশ পলিশ তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ এয়ার ফিল্টার অয়েল ফিল্টার যারা ডিটেলস আছে সব কিছু আমরা চেঞ্জ করে দিব এই তো মোটামুটি সিসি কত হবে 1800 শোরুমে ডিসিশন শোরুমে অ্যাড্রেস হচ্ছে এনবিএন অটোমোবাইলস কুরিল বিচরত কাজী বাড়ি তে আমাদের ফ্লাইওভার সাথে আমাদের শোরুম মোবাইল নাম্বারটি বলে দিও মোবাইল নাম্বার 01713 513926 তাহলে ভাই আরেকটু কষ্ট দেবো আমি আরেক দুটি কষ্ট করে নেই সেটি হচ্ছে আপনার ইয়ারলি ট্যাক্স কিরকম গাড়িগুলোর এই গাড়িটাতে 50,000 এর মতো 1800 সিসির গাড়ি এইটি 50,000 এর মতো আছে আর পেপার্স কত কত টাকা লাগবে এখন এটা পেপার্স করতে 1,45,000-50,000 এরকম একটা অ্যামাউন্ট লাগবে তবে যদি গাড়ি আর না থাকে গাড়ি থাকলে সেক্ষেত্রে আপনার গাড়ি সিসির উপরে ডিপেন্ড করে প্রাইসটা আবার বেশি হবে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আমাকে লাভ চলে আসবে সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম